নববর্ষের শুরুতে বাংলার মানুষকে দুর্দান্ত উপহার দিলেন মমতা। কলকাতায় তৈরি করলেন নতুন আকর্ষণ ধনধান্য ইনডোর স্টেডিয়াম। গোটা বিশ্বে নাকি বিরল এই স্টেডিয়াম, যা দেখতে শ্বেত শুভ্র শঙ্খের মতো। এর নাম থেকে নকশা সবই করেছেন মমতা, খরচ কোটি কোটি টাকা। রাজকীয় এই স্টেডিয়ামের কাছে হার মানবে বিশ্বের বড় বড় স্টেডিয়াম? কি কি দিয়ে তৈরি, খরচের অঙ্ক কত, কি কি আছে স্টেডিয়ামে, জানুন বিস্তারিত। মমতার হাত ধরে বাংলা পেল আরো একটি বিশ্বমানের ইনডোর অডিটোরিয়াম। সম্প্রতি এই নয়া অডিটোরিয়ামটির উদ্বোধন করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নয়া অডিটোরিয়ামটি তৈরি হয়েছে আলিপুরে। অডিটোরিয়ামটিতে আসন সংখ্যা 2400। অসম্ভব সুন্দর ও বিশ্বমানের এই অডিটোরিয়ামটি তৈরি হয়েছে আস্ত এক সংখ্যের আদলে। বাইরে থেকে এটিকে দেখতে এক বিশাল সংখ্যের মতো। অডিটোরিয়ামের নকশাটি বিশেষজ্ঞরা বলছেন স্থাপত্যের এক অনন্য ও সেরা নিদর্শন। চোখ ধাঁধানো ভাবে সাজানো এই অডিটোরিয়াম ভারত তো বটেই, গোটা বিশ্ব জুড়ে বিরল বলেও মনে করছে একাংশ। স্থাপত্য নির্মাণকারীরা বলছেন এই প্রেক্ষাগৃহ বিশ্বের সেরা আশ্চর্য হওয়ার মতন ক্ষমতা রাখে। 2016 সালে শুরু হয় এই অডিটোরিয়ামটির নির্মাণের কাজ। প্রায় 650 কর্মীর রাত দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে এই প্রেক্ষাগৃহ। এটির নামকরণ করেন মুখ্যমন্ত্রী, তিনি রাখেন এই নাম ধনধান্য ইনডোর স্টেডিয়াম। অডিটোরিয়ামের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 600 ফুট। এই অডিটোরিয়াম নির্মাণ করতে রাজ্য সরকারের খরচ প্রায় 440 কোটি টাকা। অবাক লাগলেও বিশ্বমানের এই অডিটোরিয়ামের মূল নকশা তৈরি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে রয়েছে যাবতীয় বিলাসবহুল ব্যবস্থা, যেমন রয়েছে শিল্পীদের থাকার ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থা। দিনের আলোতে অডিটোরিয়াম দেখতে যেন এক বিশাল শ্বেত শুভ্র শঙ্খের মতো। সন্ধে নামলেই অডিটোরিয়ামটির রূপ হয়ে ওঠে আরো সুন্দর। এই অত্যাধুনিক অডিটোরিয়ামটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছেন হিটকোকো। অডিটোরিয়ামটি লম্বায় 510 ফুট, চওড়ায় 210 ফুট। সেই সাথে এখানে আছে 2000 আসন বিশিষ্ট একটি সভাঘর, 300 মানুষ বসার একটি স্ট্রিট থিয়েটার, সঙ্গে আছে অত্যাধুনিক পার্কিং ব্যবস্থা, যেখানে দুটি ভাগে একসঙ্গে রাখা যাবে 250টি গাড়ি।